হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি একাডেমি সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জি কে মক সেট নাম্বার সিক্স আমরা আজকে জি কে মক টেস্ট ছ নম্বর মক টেস্ট করব প্রতিদিন সকাল সাতটার সময় এই সমস্ত জি কে ক্লাসগুলো হয়ে থাকে এবং নতুনভাবে জি কে ক্লাসগুলো করানো হচ্ছে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন এক্সাম এক্সাইজ মেন এক্সাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই দু হাজার একুশ কলকাতা পুলিশ দু এবং নেক্সট ইয়ার অর্থাৎ দু হাজার বাইশের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লক্ষ্য করে তো এখন থেকে কিন্তু আর তিরিশটা করে নেয় পঞ্চাশটি করে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হচ্ছে তো খুব সামনেই কিন্তু অর্থাৎ নেক্সট মাসে কিন্তু পাঁচই ডিসেম্বর থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই পরীক্ষা রয়েছে তো প্রতিদিন কিন্তু একদম শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য এই জিকে ক্লাসগুলো ফলো করবে যেখান থেকে আশা করছি এখান থেকে সত্তর পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমন পাবে ওকে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি কী কী প্রশ্ন রয়েছে দেখে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন দেখো পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান সম্পূর্ণ করা তৃতীয় ক্রিকেটার কে এই সমস্ত প্রশ্ন চলাকালীন তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি রোহিত শর্মা এই লিস্টে প্রথমে রয়েছেন বিরাট কোহলি এবং দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গ্রাফটেল ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো মডার্ন ইন্ডিয়া শিরোনামে বইটি লিখলেন নিচের কোনজন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পুনম দালাল পুনম দালাল মডার্ন ইন্ডিয়া নামে এই বইটি লিখেছেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য নেক্সট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে টার্গেট করে আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে কিন্তু ব্যাচ কোর্স শুরু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ দু হাজার একুশ বাইশ পরীক্ষায় আশি পার্সেন্ট প্রশ্ন কিন্তু হুবহু কমন পেতে আমাদের ব্যাচ কোর্সে তোমরা এক্ষুনি ভর্তি হয়ে যাও আগামী সতেরোই নভেম্বর থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এবং পরীক্ষা পর্যন্ত কিন্তু গাইডেন্সটা দেওয়া হবে তো এখানে কিন্তু ম্যাথ জিআই জিকে ইংলিশ প্রতিটা সাবজেক্টের কিন্তু একদম বেসিক লেভেল থেকে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে যা তোমাদের কিন্তু নেক্সট ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশে কিন্তু সিলেকশান পাকা করবে তো প্রাইসগুলো দেখো খুবই কম মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় প্রোভাইড করা হচ্ছে সত্তর পার্সেন্ট ছাড় রেখে তো নিচে দেওয়া নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই আমাদের ব্যাচ কোর্সে ভর্তি হয়ে যাও নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন আনফিনিশড আত্মজীবনীমূলক বইটি কোন অভিনেত্রীর ছবি দেখেই আশা করছি বুঝতে পেরেছো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ প্রিয়াঙ্কা চোপড়া জন্সের আনফিনিশড আত্মজীবনীমূলক বইটি লেখা চার নম্বর প্রশ্ন সম্প্রতি কোন রাজ্যের পূর্ব মুখ্যমন্ত্রী মাধব সিং সোলাঙ্কি মৃত্যু হয়েছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পরীক্ষার জন্য তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান এ গুজরাট গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন মাধব সিং সোলাঙ্কি পাঁচ নম্বর প্রশ্ন দেখো ওপো এর সিইও কে বিখ্যাত মোবাইল কোম্পানি ওপোর সিইও বর্তমান কে রয়েছে তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ টনি চেন দেখো সদর দপ্তর হলো চীন প্রতিষ্ঠা কাল 2001 6 নম্বর প্রশ্ন দেখো বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিভিআই প্রশ্ন প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি টাংস্টেন টাংস্টেন ধাতুটা দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি হয় 7 নম্বর প্রশ্ন বাতাসে নিচের কোন গ্যাসের উপস্থিতির কারণে পিতল বাতাসে বিবর্ণ হয়ে যায় ভিভিআই প্রশ্ন এটি বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে পিতল নিচের কোন গ্যাসের উপস্থিতির জন্য বিবর্ণ হয়ে যায় তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি হাইড্রোজেন সালফাইড গ্যাসটির জন্য যার সংকেত এইচ টু এস আট নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি অধাতু যা ঘরের তাপমাত্রায় তরল থাকে নিচের কোনটি অধাতু এবং ঘরের তাপমাত্রায় তরল থাকে তো আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি ব্রোমিন ব্রোমিন হচ্ছে একটা অধাতু যেটি রুম টেম্পারেচারে তরল অবস্থায় থাকে দেখো ব্রোমিন হলো একটি রাসায়নিক উপাদান যার প্রতীক হলো বিআর পারমাণবিক সংখ্যা পঁয়ত্রিশ এটি তৃতীয় হালকা হ্যালোজেন এবং এটি ঘরের তাপমাত্রায় লাল বাদামি তরল যা সহজেই বাষ্পীভূত হয়ে একই রকম রঙের গ্যাস তৈরি করে এর বৈশিষ্ট্যগুলি এইভাবে ক্লোরিন এবং আয়রিনের মধ্যে মধ্যবর্তী ওকে নেক্সট দেখো নম্বর প্রশ্ন ক্লোরোফিল হল একটি প্রাকৃতিকভাবে উদ্ভূত চিলেট কম্পাউন্ড বা চিলেট যোগ যার মধ্যে কোন ধাতুটি বর্তমান রয়েছে এটিও কিন্তু ভিভিআই প্রশ্ন ক্লোরোফিল হলো একটি প্রাকৃতিকভাবে উদ্ভূত চিলেট কম্পাউন্ড বা চিলেট যৌগ যার মধ্যে নিচের কোন ধাতুটি অবস্থিত রয়েছে ক্লোরোফিলের মধ্যে এবং এই প্রশ্নটাই কিন্তু যত সম্ভব ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার এই বৎসর এসেছিল তো সঠিক উত্তর হবে দেখো অপশান বি ম্যাগনেশিয়াম দেখো এরকম একটি চিলেট হলো ক্লোরোফিল গাছের সবুজ যেটি রঞ্জক ক্লোরোফিলের কেন্দ্রীয় আইন হলো ম্যাগনেসিয়াম এবং বৃহৎ যৌব অণু হল পরফাইরিনে চারটি নাইট্রোজেন পরমাণু রয়েছে যা একটি বর্গাকার প্ল্যানার বিন্যাসে ম্যাগনেসিয়ামের সাথে বন্ধন তৈরি করে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম প্রশ্ন নাম্বার দশ দেখো এ রাইটার্স পিপেল লিখেছেন নিচের কোন লেখক এ রাইটার্স পিপল এই বইটি নিচের কোনজন লিখেছেন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি ভি এস নয়পাল কিছু গুরুত্বপূর্ণ আমরা বই দেখব এবং তাদের লেখকদের ব্যাপারে দেখব দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটি লিখেছেন জওহরলাল নেহেরু ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটি লিখেছেন স্টিফেন হকিং ট্রেন টু পাকিস্তান বইটি লিখেছেন খুশবন্ত সিং থ্রি মিস্টেক অফ মাই লাইফ হাফ গার্লফ্রেন্ড এই দুটো বই লিখেছেন চেতন ভগত ব্রোকেন রিপাবলিক এই বইটি লিখেছেন অরুন্ধতি রায় ইন্ডিয়ান ফিলোসফি এই বইটি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণান তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জানলাম নেক্সট দেখো আরও কিছু বই দ্য ক্যান্টারপেরিটেলস লিখেছেন জিওফ্রে চসার উইংস অফ ফায়ার এটি লিখেছেন এপিজে আব্দুল কালাম এবং এই প্রশ্নটায় বেঙ্গল পুলিশ পরীক্ষায় এবছর এসেছিল দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস গালিভার ট্রাভেলস লিখেছেন জোনাথন সুইফট লং ওয়াক টু ফ্রিডম এই বইটি লিখেছেন নেলসন ম্যান্ডেলা তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন লেখকের বই সম্বন্ধে দেখলাম নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো ভারতে কনস্টিটিউশনাল হেড নামে কাকে অভিভূত করা হয় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে ভারতের কনস্টিটিউশনাল হেড নামে কাকে অভিভূত করা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশন এ রাষ্ট্রপতিকে বারো নম্বরের প্রশ্ন পাটকাই বোম কোন সীমান্ত নির্দেশ করে ভিভিআই প্রশ্ন এটি পাটকাই বোম নিচের কোন সীমান্তকে নির্দেশ করে জিওগ্রাফির মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ অরুণাচল প্রদেশ এবং মায়ানমার সীমান্তকে নির্দেশ করে তেরো নম্বর প্রশ্ন দেখো উনিশশো সালের কুড়ি সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ইয়েরভাদা জেলে আমরণ অনুসরণ অনশন শুরু করেন নিচের কোন কারণে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ইতিহাসের মধ্য থেকে তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি রামসে ম্যাকডোনাল্ডের সাম্প্রদায়িক পুরস্কারের বিরোধিতা করে এই আমরণ অনশনটি শুরু করেন উনিশশো বত্রিশ সালের ইয়েরভাদা জেলে ডিটেলসে দেখব দেখো বিশে সেপ্টেম্বর উনিশশো তিরিশে এম কে গান্ধী পৃথক নির্বাচক মণ্ডলীর ব্রিটিশ সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ইয়েরভাদা জেলে যেটা বোম্বাইয়ের কাছে অবস্থিত অনশন শুরু করেন এবং এটি ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বত্রিশ সালের চুক্তির মাধ্যমে শেষ হয় নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন কম্পিউটারে মেমোরির জন্য ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করা হতো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কম্পিউটারের ওপর থেকে প্রশ্ন করা হয়েছে নিচের কোন কম্পিউটারে মেমোরির জন্য ম্যাগনেটিক ড্রাম ব্যবহার করা হতো তো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ IBM সিক্স ফিফটি নম্বর প্রশ্ন দেখো মানুষের চোখের লেন্সের আকৃতি কেমন মানুষের চোখের লেন্সের আকৃতি নিচের রকম তো ফিফটিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি দি উত্তল অর্থাৎ দুদিকেই উত্তল ষোলো নম্বর প্রশ্ন বৈদিক আর্যদের প্রধান খাদ্য নিচের কোনটি ছিল বৈদিক আর্যদের প্রধান খাদ্য নিচের কোনটি ছিল তো ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি দুধ এবং তার পণ্য সতেরো নম্বর প্রশ্ন বৈদিক যুগের রাজা প্রজাদের কাছ থেকে যে কর আদায় করা হতো বা করতেন তাকে কি বলা হতো বৈদিক যুগে রাজারা প্রজাদের কাছ থেকে যে কর আদায় করতেন সেই করকে নিচের কোন কর নামে বলা হতো প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নতুন নতুন প্রশ্ন কিন্তু তোমাদের জন্য এই জিকে ক্লাসে অ্যাড করা হচ্ছে তো সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি বালি করটির নাম ছিল বালি দেখো বৈদিক যুগের রাজা জনগণদের কাছ থেকে বালি সংগ্রহ করতেন বালি অর্থাৎ আমরা যে ঘর বানাই সেই বালি নয় করের নাম ছিল বালি যা রাজা বা ঈশ্বরকে দেয়া একটি নৈবদ্য গ্রিক সরি রিক বৈদিক যুগে একটি স্বেচ্ছায় পরিশোধ করা হলে পরে বাধ্যতামূলক করা হয় অর্থাৎ প্রথম দিকে স্বেচ্ছায় দেয়া থাকলেও পরে কিন্তু বাধ্যতামূলক করা হয় এই বালি করটি আঠারো নম্বর প্রশ্ন দেখো ভারতে আয়কর চালু করেছিলেন নিচের কোনজন ভিভিআই প্রশ্ন অর্থনীতির উপর থেকে আয়কর অর্থাৎ ইনকাম ট্যাক্স নিচের কোনজন চালু করেছিলেন তো আঠারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি জেমস উইলসন জেমস উইলসন এটি আবিষ্কার করেছিলেন বা চালু করেছিলেন দেখো উনিশ শতকে ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর অর্থাৎ সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তারপর ব্রিটিশ সরকার একটি তীব্র আর্থিক সংকটের সম্মুখীন হয় কোষাগার পূরণের জন্য প্রথম আয়কর আইন সালের ফেব্রুয়ারিতে জেমস উইলসন প্রবর্তন করেন যিনি ব্রিটিশ ভারতের প্রথম অর্থমন্ত্রী হয়েছিলেন তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে আমরা জানলাম নেক্সট দেখো উনিশ নম্বর প্রশ্ন কোন রাজবংশের সুলতানরা দীর্ঘতম সময় রাজত্ব করেছিলেন নিচের কোন রাজবংশের সুলতানরা সব থেকে দীর্ঘতম সময় রাজত্ব করেছিলেন তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান বি তুগলক রাজবংশ দেখো তুগলক রাজবংশের সুলতানরা দীর্ঘতম সময় ধরে দিল্লিতে শাসন করেছিলেন শুরু হয়েছিল এদের শাসনকাল তেরোশো কুড়িতে এবং শেষ হয়েছিল চোদ্দোশো চোদ্দোতে ওকে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন কুতুব মিনার আমরা বর্তমানে যেটাকে দেখতে পাই দিল্লিতে অবশেষে পুনর্নির্মিত হয়েছিল নিজের কোন রাজার দ্বারা কুতুব মিনার আমরা যেটা দেখতে পাই বর্তমানে অবশেষে পুনর্নির্মিত হয়েছিল নিজের কোন সম্রাটের দ্বারা তো সঠিক উত্তর হবে দেখো অপশন ডি হিরোজ শাহ তুগলকের দ্বারা দেখো এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে কুতুব উদ্দিন আইবক কর্তৃক কুতুব মিনার নির্মাণ শুরু হয় তার জামাতা মিস বারোশো কুড়ি সালে এর নির্মাণ কাজ সম্পন্ন করে আবার পরবর্তীকালে তেরোশো উনসত্তর সালে শাহ তুগলকের উপরের তালাটি প্রতিস্থাপন করেন যা বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় ওকে নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন রক্তে অনুচক্রিকা কমে গেলে নিচের কোন রোগটি হয়ে থাকে রক্ত তে অনুচক্রিকা কমে গেলে নিচের কোন রোগটি হয়ে থাকে তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো এ প্যার পিউরা প্যার পিউরা হয়ে থাকে এবং যদি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বা পরিমাণ কমে যায় তাহলে সেই অবস্থাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তশূন্যতা এবং লিউকেমিয়া হল যদি সে রক্তকণিকা কমে যায় রক্তকণিকা সরি এটা কমে নয় এটা বেড়ে যায় সেটা হয় লিউকেমিয়া ওকে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন যে গাছ তার ডালপালা থেকে শিকড় মাটিতে পাঠায় তাকে কি নামে পরিচিত বা সেটি কোন গাছ নামে পরিচিত দেখো এখানে অপশান ভুল দেওয়া রয়েছে এটা বনি নয় এটা হবে বট গাছ বট গাছ সঠিক উত্তর হবে আমরা জানি বটগাছ তার ডালপালা থেকে এই রকম বটগাছ তো তার ডালপালা থেকে কিন্তু কি কী ঝুলন্ত মূল নামাই মাটিতে তেইশ নম্বর প্রশ্ন দেখো জৈব গ্যাস হলো একটি নিচের কোন ধরনের সম্পদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জৈব গ্যাস নিচের কোন ধরনের সম্পদ তো তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ পুনর্ভব সম্পদ হল জৈব গ্যাস চব্বিশ নম্বর প্রশ্ন দেখো এক সময় মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তার ওকে একসময় মহাত্মা গান্ধীর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তার কাছ থেকে বিদায় নিয়ে আত্মসম্মান আন্দোলন নামে একটি উগ্র আন্দোলন শুরু করেন নিচের কোনজন তো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশান সি ইভি রামাস্বামী নাইয়ার নায়িকার ইভি রামাস্বামী নাইকারের সাথে মহাত্মা গান্ধীর সম্পর্ক একসময় ভেঙে যায় এবং তার কাছ থেকে বিদায় নিয়ে আত্মসম্মান আন্দোলন নামে একটি উগ্র আন্দোলন তিনি শুরু করেন দেখো ডিটেলসে উনিশশো সালে পেরিয়ার ইভি রামাস্বামী আত্মসম্মান আন্দোলন প্রতিষ্ঠা করেন এর লক্ষ্য ছিল এমন একটি সমাজ অর্জন যেখানে অনগ্রসর জাতিদের সম্মান বা মানবাধিকার থাকবে পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস উনিশশো চুরাশি সালের অলিম্পিক গেমসে কতটি স্বর্ণপদক জিতেছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি চারখানা স্বর্ণপদক তিনি জিতেছিলেন দেখো লুইস সব মিলিয়ে নয়টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন উনিশশো সালে চারটি দুটি উনিশশো সালে উনিশশো সালে দুটি এবং উনিশশো সালে একটি অর্থাৎ প্রতি চার বছর অন্তরই কিন্তু যতগুলো তিনি অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন সবগুলোতেই তিনি সোনা জিতেছেন ২৬ নম্বর প্রশ্ন গত শতাব্দীতে জ্যোতিবা ফুলের সত্যসাধক সমাজ কি প্রয়াস করেছিল জ্যোতিবা ফুলের সত্যসাধক সমাজ কি প্রয়াস করেছিল নিচের কোনটি তো ছাব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ভণ্ডামি থেকে নিম্ন জাতিকে রক্ষা করা এই প্রতিষ্ঠা করেছিল জ্যোতিবা ফুলের সাধক সমাজ দেখো সত্য সাধক সমাজ আঠারোশো সালে জ্যোতিবা ফুলের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি শুদ্র এবং পশ্চাৎপদ জাতিকে কপট সমালোচনামূলক ব্রাহ্মণ এবং তাদের সুবিধাবাদী ধর্মগ্রন্থের বিরোধিতা থেকে মুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল ওকে নম্বর প্রশ্ন বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান বক্সা দুয়ার কোন জেলায় অবস্থিত বাংলার সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান দুয়ার নিচের কোন জেলায় অবস্থিত ভিভিআই প্রশ্ন এটি তো সঠিক উত্তর হবে অপশন সি জলপাইগুড়িতে অবস্থিত আঠাশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক ম্যাচে ভারতকে পরাজিত করা প্রথম নন টেস্ট খেলা দেশ কোনটি তো আঠাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি শ্রীলঙ্কা দেখো শ্রীলঙ্কা উনিশশো সালে টেস্ট প্লেইং দেশের মর্যাদা পায় এবং উনিশশো উনআশিতে বিশ্বকাপে ভারতকে পরাজিত করে এর আগে তারা আইসিসি নন টেস্টিং প্লেয়ার বা প্লেইং দেশগুলোর চ্যাম্পিয়ন ছিল উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন প্রণালীটি অস্ট্রেলিয়া এবং তাসমেনিয়াকে আলাদা করেছে নিচের কোন প্রণালীটি বা কোন প্যাসেজটি অস্ট্রেলিয়া এবং তাসমেনিয়া এই দুটো দেশকে আলাদা করেছে তো সঠিক উত্তর হবে অপশন সি ব্যাস প্রণালী দেখো মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে আলাদা করেছে এবং জিব্রাল্টার প্রণালী ইউরোপ এবং আফ্রিকাকে আলাদা করেছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নম্বর প্রশ্ন দেখো নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না তো তিরিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ সোডিয়াম ক্লোরাইড এই কেলাসে কেলাস জল থাকে না একত্রিশ নম্বর প্রশ্ন খারিফ ফসল কোন মাসে কাটা হয়ে থাকে খারিফ ফসল নিচের কোন মাসে কাটা হয়ে থাকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো ভিভিআই প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ অক্টোবর নভেম্বর মাসে খারিফ ফসল কাটা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রবি শস্য এবং খারিফ শস্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রবি শস্য বপন করা হয় অক্টোবর নভেম্বর মাসে রবি শস্যের উদাহরণ হলো দেখো গম আলু ফুলকপি বাঁধাকপি গাজর বার্লি মুগ মুসুর ছোলা মটর মূলা পালং ইত্যাদি এবং খারিফ শস্য বপন করা হয় জুন জুলাই মাসে খারিফ শস্যের উদাহরণ দেখো আমন ধান ভুট্টা পাট তুলা জোয়ার বাদাম বাজরা লঙ্কা বেগুন লাউ কুমড়ো শশা ঝিঙে পটল পুঁইশাক ইত্যাদি ওকে নেক্সট থার্টি কবে ভারতের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অফ পিপিল থেকে লোকসভা রাখা হয় ভিভিআই প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি উনিশশো সাল থেকে তেত্রিশ যে ফসলটি বৈদিকদের কাছে পরিচিত ছিল না সেটা নিচের কোনটি নিচের কোন ফসলটি বৈদিক সভ্যতা বা আর্যদের কাছে পরিচিত ছিল না সেটা কোনটি হবে তামাক দেখো গম বার্লি চাল এগুলো ছিল বৈদিক লোকেদের প্রধান খাদ্যশস্য কিন্তু তামাক কিন্তু ছিল না চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো সাংবিধানিক প্রতিকারের অধিকার হল নিচের কোন ধরনের অধিকার তো সঠিক উত্তর হবে অপশান এ মৌলিক অধিকার সাংবিধানিক প্রতিকারের অধিকার হল মৌলিক অধিকার এবং এর আর্টিকেল নম্বর কত আর্টিকেল নম্বর হল থার্টি ফাইভ দ্বীপ কোথায় অবস্থিত নিচের কোন জায়গায় দ্বীপ অবস্থিত রয়েছে এবং এটি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ ব্রহ্মপুত্র নদী আসাম নেক্সট থার্টি সিক্স গ্রিন বেঞ্চ বলতে কি বোঝায় গ্রিন বেঞ্চ বলতে নিচের কোনটিকে বুঝিয়ে থাকি আমরা তো থার্টি সিক্সের সঠিক উত্তর হবে অপশান ডি সেই জজেদের বেঞ্চ যারা পরিবেশ সংক্রান্ত কেস বিচার করেন তাদের আমরা বলে থাকি গ্রিন বেঞ্চ থার্টি সেভেন আর্য সমাজে মানুষের জীবনের নিম্নক্ত পর্যায়গুলির মধ্যে কোনটি বয়সের উর্ধ্বক্রমে অনুসারে সঠিক একটু ট্রিকি প্রশ্ন প্রত্যেকে একটু ভেবে প্রশ্ন উত্তরটা করো আর্য সমাজে মানুষের জীবনের নিম্নক্ত পর্যায়গুলির মধ্যে কোনটি বয়সের ঊর্ধ্বক্রম অনুসারে সঠিক তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ প্রথমে ব্রহ্মচর্য তারপরে গারস্থ তারপরে বানপ্রস্থ তারপরে সন্ন্যাস দেখো বৈদিক যুগের চতুরাশ্রম ছিল এবং চারটি স্তর সেগুলো কি ব্রহ্মচর্য অর্থাৎ ছাত্র জীবন গৃহস্থ বা পরিবারিক জীবন বানপ্রস্থ অর্থাৎ অবসরপ্রাপ্ত জীবন এবং চার নম্বর সন্ন্যাস বা ত্যাগের জীবন এই হলো চতুরাশ্রম আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন সংস্থাটি প্রথম ল্যাপটপ তৈরি করেছে আটত্রিশের সঠিক উত্তর হবে অপশন ডি আইবিএম থার্টি নাইন কোষের সুইসাইড ব্যাগ কোনটিকে বলা হয়ে থাকে ভিভিআই প্রশ্ন কোষের সুইসাইড ব্যাগ নিচের কোনটিকে বলা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান এ লাইসোজম দেখো কোষের মস্তিষ্ক হল নিউক্লিয়াস এবং প্রোটিন ফ্যাক্টরি হল দেখো রাইবোজম ওকে চল্লিশ নম্বর প্রশ্ন খড়গপুর আইআইটি কত সালে প্রতিষ্ঠিত হয় খড়গপুর আইআইটি নিচের কোন সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় একচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল নিচের কোনটি ভিভিআই প্রশ্ন তো একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি কোচিন ইয়ার্ড কোচি ফর্টি নিচের কোনটি অস্থি নয় নিচের কোনটি একটি অস্থি নয় তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি অটোলিথ অটোলিথ কোন রকমের অস্থি নয় দেখো এটি প্রাণী প্রাণীদেহে ভারসাম্য বোঝায় রাখতে সাহায্য করে এই অটোলিথটি ফর্টি থ্রি দেখো ডপলার ক্রিয়ার কারণ কি ডপলার ক্রিয়ার কারণ নিচের কোনটি তো ফর্টি থ্রির সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি উৎস ও শ্রোতার মধ্যে আপেক্ষিক গতিবেদ এবং এই আপেক্ষিক গতিবেগের জন্যই ডপলার ক্রিয়া হয়ে থাকে ফর্টি ফোর দেখো নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরিমাণ পরমাণু থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমাণু থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি একটি একটি মাত্র পরমাণু থাকে ফর্টি ফাইভ দেখো আকাশ গঙ্গাকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তাকে কি বলা হয়ে থাকে আকাশ গঙ্গাকে একবার প্রদক্ষিণ করতে যে সময়টি লেগে থাকে তাকে কি বলা হয়ে থাকে তো ফর্টি ফাইভের সঠিক উত্তর হবে দেখো অপশন বি কসমিক ইয়ার কসমিক ইয়ার বলা হয়ে থাকে ফর্টি দেখো নিচের কোন মৌলটির যোজ্যতা এক ফর্টি সিক্সের এর সঠিক উত্তর হবে দেখো অপশান ডি সোডিয়াম সোডিয়ামের যোজ্যতা হল এক ফর্টি সেভেন দেখো সার্বভৌম সংসদ ধারণাটির উদ্ভব কোন দেশ থেকে হয় ভিভিআই প্রশ্ন পলিটির উপর থেকে তো সঠিক উত্তর হবে অপশান সি ব্রিটেনের কাছ থেকে এই সার্বভৌম সংসদের ধারণাটির উদ্ভব হয়ে থাকে দেখো সংবিধানের উৎস কোথা থেকে নিয়ে আসা হয়েছে বিভিন্ন সংবিধানের ধারণাগুলো আমাদের সংবিধানে মৌলিক অধিকার প্রস্তাবনা লিখিত সংবিধান সুপ্রিম কোর্ট এইগুলো নিয়ে আসা হয়েছে আমেরিকার কাছ থেকে তারপর মৌলিক কর্তব্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই ধারণাগুলো নিয়ে আসা হয়েছে রাশিয়ার সংবিধান থেকে সংবিধান সংশোধন এই ধারণা দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে নির্দেশমূলক নীতি এবং রাষ্ট্রপতি নির্বাচন এগুলো নিয়ে আসা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে সংসদীয় শাসন ব্যবস্থা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং পার্লামেন্ট এগুলো নিয়ে আসা হয়েছে ব্রিটেনের কাছ থেকে জরুরি অবস্থা এটি নিয়ে আসা হয়েছে জার্মানির কাছ থেকে কেন্দ্র রাজ্য সম্পর্ক প্রস্তাবনার ভাষা এগুলো নিয়ে আসা হয়েছে অস্ট্রেলিয়া সংবিধান থেকে তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম সংবিধানের উৎসর সম্বন্ধে নেক্সট ফর্টি এইট প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক মার্ক টেলার তার খেলার ক্যারিয়ারে বেশ কয়েকটি ডাক নাম রয়েছে নিচের কোনটি তাদের মধ্যে একটি ছিল না ছিল না বলেছে ঠিক আছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো তো সঠিক উত্তর হবে অপশন সি হিলিয়াম ব্যাট হিলিয়াম ব্যাট তার কিন্তু এই নামটা ছিল না বাদ বাকি টবি স্টোজ এবং স্ট্যাম্পি তার নাম ছিল দেখো হিলিয়াম ব্যাট তাদের একজন ছিল না ফর্টি দেখো দিল্লি সুলতানি যুগের অফিসিয়াল ভাষা নিচের কোনটি ছিল ভিভিআই প্রশ্ন প্রশ্নটা বহুবার পরীক্ষায় এসেছে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো তো ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ফার্সি ফার্সি ছিল এখানে পার্সন নয় এটা অ্যাকচুয়ালি পার্সিয়ান হবে ঠিক আছে পার্সিয়ান পার্সিয়ান ছিল দিল্লি সুলতানদের সরকারি দরবারের ভাষা বা ফার্সি যেটাকে বাংলায় বলা হয়ে থাকে এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন প্রশ্ন নাম্বার পঞ্চাশটা দেখো ফ্রি থ্রো শব্দটি নিচের কোন খেলার সাথে যুক্ত ফ্রি থ্রো শব্দটি নিচের কোন খেলার সাথে সম্পর্কিত তো সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি বাস্কেট বল খেলার সাথে সম্পর্কিত এই ফ্রি থ্রো শব্দটি দেখো বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত কিছু শব্দ সমূহ আমরা দেখে নেব অ্যাসেজ শব্দটি যুক্ত ক্রিকেট খেলার সাথে স্ম্যাশ শব্দটি যুক্ত ভলিবল ক্যাডেল শব্দটি যুক্ত গল্ফের সাথে ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই শব্দটি যুক্ত সাঁতারের সাথে নক আউট এবং জ্যাপ শব্দটি বক্সিংয়ের সাথে এল বি ডাব্লু শব্দটি যুক্ত ক্রিকেটের সাথে পিভোট শব্দটি যুক্ত এবং পিভোট এবং টি এই দুটো শব্দযুক্ত গল্ফ খেলার সাথে তো গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন খেলা সম্পর্কিত শব্দের ব্যাপারে দেখলাম এবং আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা প্রশ্ন আমরা করে ফেললাম এবং প্রতিদিন তোমরা সকাল সাতটার সময় এই ক্লাসগুলো কিন্তু ফলো করবে এভরিডে একটা দিনও কিন্তু মিস করবে না সামনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রয়েছে এসএসসি জিডি এই মাস থেকে শুরু হতে চলেছে এবং খুব শীঘ্রই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে মেন এক্সাম সেটাও আসতে চলেছে এবং এক্সাইজ মেন সেটাও কিন্তু আসতে চলেছে কেননা এক্সাইজ ফিলিমসের রেজাল্ট কিন্তু সম্প্রতি প্রকাশিত হয়েছে তো প্রতিদিন তোমরা সকাল সাতটার সময় এই ক্লাসগুলো ফলো করবে এখান থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু আশা করছি কমন পাবে সি একাডেমির বিগত বছরের ক্লাস করেই কিন্তু অনেকেই সফলভাবে এখন পুলিশ পরীক্ষায় চাকরি করছে এবং পুলিশ পরীক্ষার প্রশ্ন কমনের দিক থেকে সি একাডেমি সেরা তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে প্রতিদিন কুইজ চলছে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ